আজকে আমি আপনাদের বলবো যে গিলিপ অ্যাপের আপনাদের কিছু ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো আপনারা হয়তো দেখেছেন গিলিপ অ্যাপ আপনারা কিন্তু ইউজ করেছেন কিন্তু অনেকজন হয়তো কিছু ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু জানেন না সেই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো আপনারা কিন্তু ষাট সেকেন্ড বা আপনারা পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন লাস্ট ষাট সেকেন্ড বা পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন যেরকম হয়তো আপনারা কোনো গেম প্লে করছেন সেরকম টাইমে আপনাদের পনেরো সেকেন্ড ধরুন কোনো একটি ভালো আপনারা খেলেছেন সেটা কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন লাস্ট আপনারা ষাট সেকেন্ড হোক বা পনেরো সেকেন্ড এটা কিন্তু রেকর্ড করতে পারবেন বা এছাড়াও কিন্তু আপনাদের আরও কিছু এক্সট্রা কিন্তু আপনারা ওখানে আপনাদের ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু পেয়ে যাবেন কী কী রয়েছে সেটা আমি আপনাদের বলবো আর কিভাবে ব্যবহার করতে হয় আপনাদের গ্লিপ অ্যাপ সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো যে কীভাবে গ্লিপ অ্যাপ ইউজ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো আর তার আগে বলবো আমি কিছু ইম্পর্টেন্ট সেটিংস যে কীভাবে আপনারা ব্যবহার করবেন গ্লিপ অ্যাপ তার জন্য আপনাদের প্রথমে জানতে হবে যে গ্লিপ অ্যাপের কিছু সেটিংস কিভাবে জানবেন সেটাই দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইল সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যে গ্লিপ অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই গ্লিপ অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পল ওপেন করবেন আমি কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমি প্রথমেই দেখে নেবো আপনাদের তারপর বলবো যে কীভাবে আপনারা এটা ব্যবহার করবে আপনারা সিম্পল ভাবে এখানে দেখতে পারবেন আর রেকর্ডার বলে একটু অপশান তা থাকবে এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলছে রিপ্লে এখানে লাস্ট সিক্সটি সেকেন্ড রেকর্ডিং আপনাদের কিন্তু হবে ধরুন এটা যদি সিলেক্ট করে আপনারা যদি ভিডিও রেকর্ডিং করেন ধরুন কোনো ভিডিও আপনারা রেকর্ড করছেন স্ক্রিন রেকর্ড করছেন তখন আপনারা এখানে কী করবেন এখানে আপনাদের যে রেকর্ডিংয়ের অপশানটি থাকবে ওটা হোল্ড করবেন তাহলে আপনাদের লাস্ট যেই ষাট সেকেন্ড হোক বা আপনাদের পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু রেকর্ড হবে এটা হচ্ছে একটি ব্যাপার এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট সেটিংস আপনাদের কোনো দেখবেন যে স্ক্রিন রয়েছে ওই কিন্তু আপনারা এরকম কিন্তু সিস্টেম কিন্তু দেখতে পারবেন না কিন্তু এটাতে কিন্তু আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদের বলে দিলাম আর এটার মাধ্যমে কিন্তু আপনার ফুল সব ভিডিও রয়েছে ওটা কিন্তু রেকর্ড করতে পারবেন আরেকটি আমি ইম্পর্টেন্ট সেটিংস বলছি আপনার ভিডিও সেটিংসের মধ্যে হয়তো আমি এর আগের ভিডিওতেও বলেছি আপনারা কিন্তু জানেন না এখানে মিডিয়াম যদি সেট করা থাকে তাহলে কিন্তু আপনারা এইরকমই দেখতে পারবেন যেরকম এই সাতশো কুড়ি পি এবং তিরিশ এ পি এস রয়েছে এবং বিট রেট আর্ট রয়েছে আপনারা নিজের মতন কিন্তু এখানে কোনো কিছু করতে পারতেন না যদি মিডিয়াম সেট করে থাকতেন এবার আমি আপনাদের একটি জিনিস দেখাবো আপনারা এই কাস্টমে যদি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে নিজের মতন কিন্তু আপনারা বাড়াতে পারবেন যেরকম এখানে ফোর করে কিন্তু আপনারা এখানে বিড রেট কমিয়ে দিতে পারবেন বা এখান থেকে আপনারা এপিএস কিন্তু এখান থেকে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এবং এখান থেকে বিট রেট যেটা রয়েছে আপনাদের এমবি বি ওটাও কিন্তু কমাতে পারবেন এইরকমভাবে কিন্তু আপনারা এই সেটিংসটি করতে পারবেন এটা কিন্তু খুবই আপনাদের একটি ইম্পর্টেন্ট সেটিংস অনেকজন হয়তো এই সেটিংসটি করেন তাদের ডিভাইস ক্যাপাবিলিটির জন্য কিন্তু তারা করে না আপনাদের ডিভাইস ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু আপনারা এটা করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি লো ডিভাইস হয় তাহলে আপনারা কি করবেন মিডিয়ামই সেট থাকবে আপনাদের এটা মিডিয়াম করবেন মিডিয়াম বলছে এখানে কাস্টম করবেন করার পর এখান থেকে আপনারা সিম্পলভাবে কি করবেন এটা চারশো আশি করতে পারেন বা এখান থেকে আপনারা হাজার আশি করতে পারেন যদি আপনাদের ধরুন আপনাদের ডিভাইসের ক্যাপাবিলিটি যদি কম থাকে আপনাদের ডিভাইসের যদি ক্যাপাবিলিটি যদি কম থাকে তাহলে হাজার আশি বি করতে পারেন করার পর এখানে আপনাদের ডিভাইসের ক্যাপাবিলিটি বলতে আপনাদের কত সাপোর্ট করে যদি হাজার আশি সাপোর্ট করে তাহলে হাজার আশি আপনারা সিলেক্ট করবেন যে সাতশো কুড়ি থাকে তাহলে সাতশো কুড়ি করবেন করার পর এখানে আপনাদের বিট রেট যেটা বলছে বে সেটা কিন্তু আপনারা কমাতে পারবেন এটা হচ্ছে একটি আপনাদের ভালো সেটিংস এটা আপনারা কিন্তু করতে পারেন আরেকটি জিনিস আমি আপনাদের দেখাবো আরেকটি সেটিংস হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অডিও সেটিংস অডিও সেটিংসের ব্যাপারে আমি আপনাদের বলেছি হয়তো এর আগের ভিডিওতে আপনারা এখানে দেখতে পারবেন ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন বলে একটু অপশন কিন্তু দেওয়া থাকে আপনারা যখন আপনাদের ভিডিও রেকর্ড করছেন তখন কিন্তু আপনার মাইক্রো ফোনের সাথে কিন্তু আপনাদের ভিডিওটি রেকর্ড করতে পারবেন বা এখান থেকে আপনাদের গেমের অডিও যেটা রয়েছে ওটা কিন্তু রেকর্ড করতে পারবেন তার সাথে আরেকটি জিনিস আপনারা ফেসালিটি পাবেন সেটা হচ্ছে মাইক্রোফোন যেটা রয়েছে আলাদাভাবে কিন্তু মাইক্রোফোনের সাউন্ডটি কিন্তু আপনাদের রেকর্ড হবে গেমের আপনাদের যেই সাউন্ডটি রয়েছে ওটা কিন্তু রেকর্ড হবে না এটা হচ্ছে একটি ব্যাপার বা আপনারা মিউট করতে পারবেন আপনার এখান থেকে এই সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের অডিও সেটিংসের মধ্যে আরেকটি জিনিস আমি আপনাদের বলছি অ্যাডিশনাল সেটিংস বলে যা থাকবে এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুই রকম জিনিস পেয়ে যাবেন এ টেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস স্টোরেজ দেওয়া থাকবে এসডি কার্ড বলে দেওয়া থাকবে আপনারা ধরুন আপনাদের যেই ভিডিওটি রয়েছে ওটা রেকর্ড করেছেন ওটা ধরুন আপনারা কী করবেন আপনাদের যেই মোবাইল স্টোরেজ রয়েছে ওটার মধ্যে যদি সেভ করতে যান তাহলে কিন্তু আপনার এই ডিভাইস স্টোরেজ কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন বা আপনার ধরুন কোনো আপনাদের এ এসডি কার্ড যদি থাকে আপনাদের যে চিপ থাকে তাহলে সেই তার মধ্যে কিন্তু আপনারা এটা সেভ করতে পারবেন এখানে দেখতে পারবেন এখানে সেটারও অপশন দিয়েছে আমি এখান থেকে সিম্পল ভাবে দেখে দিচ্ছি এবং আরেকটি জিনিস বলছে এখানে কাউন্ট ডাউন বলে দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু সময় কিন্তু নির্ধারিত করতে পারবেন যে এই সময়ে কিন্তু আপনাদের এটা স্টার্ট হবে কাউন্ট ডাউনটি যেরকম হতে পারে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড আপনাদের লাস্ট এখানে তিন সেকেন্ড অবধি করতে পারবেন আরেকটি জিনিস আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনারা যখনই আপনাদের ভিডিওটি রেকর্ড করবেন করার পর দেখবেন অনেকজনা দেখবেন লাইভ স্ট্রিমিং করে তখন দেখবেন গেম খেলতে খেলতে তাদের দেখবেন নিচের দিকে ছোট্ট করে তাদের একটি আপনাদের তাদের ভিডিওটি দেখায় তাদের ফেসটি কিন্তু দেখায় তারা কি করে এখানে দেখবেন শো ক্যামেরা ওভারঅলি বলে দেওয়া আছে এটা যখনই তারা এটা অন করে দেয় তখন কিন্তু ভিডিওর সাথে কিন্তু আপনাদের এই অপশনটি কিন্তু অন হয়ে যায় বা আপনাদের যে ফেসটি রয়েছে ওটা কিন্তু রেকর্ড হবে এরকমভাবে কিন্তু আপনাদের এই স্ক্রিন রেকর্ডারের ভালো ফেসালিটি আপনারা পেয়ে যাবেন এবার কিভাবে রেকর্ড করবেন সেটা আমি আপনাদের বলছি এখানে দেখবেন এটার ওপরে ক্লিক করবেন রেকর্ডারের উপরে ক্লিক করার পর স্টার্ট না এর উপরে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের ঠিক রকম আর আজকে আমি আপনাদের দেখে দিলাম যে গ্লিপ অ্যাপ কীভাবে ইউজ করতে হয় গ্লিপ অ্যাপের কী কিছু ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কত অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এইরকম ধরনের ভিডিও বা এরকম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেল আপলোড করে থাকি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি